আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনার ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, বলবো আর কি, আজকে নতুন কিছু কথা, নতুন কিছু ভাষা, নতুন কিছু পরিবেশ আপনাদেরকে আমি তুলে ধরবো। পরিবেশ দূষণ, পরিবেশ সম্পর্কে কথা আপনাদের কাছে আমি আজকে তুলে ধরবো। আমি আমি আমার নাম আজকে আমি বলবো না, তারপর এলাকার নামও বলবো না। সো আপনারা অবশ্যই আপনারা আমার পাশে যদি থাকেন, তাহলে অবশ্যই এটার মধ্যে যদি একটু ভিউটা একটু বেশি দেন, তাহলে কমেন্টে যদি একটু বেশি করে লিখে ভাড়াই দেন, তাহলে অবশ্যই আমি এলাকার নাম কইতে সাহস পাম। কারণ না হলে কর আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এলাকার মধ্যে দোন চার চৌ কম, দোন চার ওই এলাকা যদি জ্বর মাইরা কাটতে গেলে তিনবার ভাব দেব, কিন্তু আমার যদি উচ্চারণ করে দেয় তাহলে তেহারা তিনবার ভাবদ না। এটা আপনাদের জানাটা খুবই দরকার, কারণ আমার এত বেশি লোক বল নাই, এত বেশি শক্তি নাই, এত বেশি ক্ষমতা নাই। আমি জাস্ট সামান্য একটা নমুন্য একটা মশার মতন একটা মানুষ। সো আমাদের যে এলাকাটা, সে এলাকার মধ্যে অধিকাংশ আপনার বেশিরভাগ শিল্প ক্ষেত্রে রয়েছে কি ইটকলা, ইটকলা দিয়ে এই এলাকার আজ চলে। কারণ এত পরিমাণ ইটকলা এই এলাকার ভিতরে শিল্প কারখানাগুলি এত পরিমাণ যে বলারও বাহিরে। সো এই কারণে আমাদের এই এলাকার ভিতরে আপনার দেখা যাচ্ছে কি, এই এলাকার ভিতরে আপনার কোনো ফসল আদি হইতে চায় না। যেমন একটা গাছ গাছের লাগালে হইতেছে না, ডাব গাছের ডাব ধরতেছে না, ধরলো পানি থাকে না ডাবের ভিতরে, কিংবা আম গাছে আম ধরে না, আমের বইলে কিন্তু আম হয় না, মজ্জা ফইরা জায়গা। যেরকম ধরেন আরো কলা গাছে কলা ধরতেছে না, বিভিন্ন ফল ফল গাছ যে গাছগুলো আছে, যে ফসলাদির গাছগুলি আছে, এটি একদম হইতে চাই না ইটকলার ধোয়ার কারণে আর ইটকলার এই দূষণের কারণে। আর তার চেয়ে বড় কথা, ইটকলার যে দূষণগুলি, সেই দূষণ আজকে আমাদের বাচ্চা কাচ্চা বউ বিডি ওনারা ঘরতে বাড়িতেও ডরা। কারণ হচ্ছে গিয়া বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট ইডা হিডা রোগ বালাই হইতেই থাকে আমাদের ইটকলার ভিতরে, ইটকলার কারণে। কারণ হচ্ছে গিয়ে ইটকলার যদি আমাদের এলাকাতে না থাকতো, তাহলে অবশ্যই এই দূষণগুলি না আমাদের এলাকার ভিতরে হইতো না, আশা করি যে হইতো না। এই জায়গার মধ্যে আপনার গার্মেন্টস কোনো মিল ফ্যাক্টরি কারখানা মারখানা দিল চলতো, কিন্তু ইটের বাটা দিয়ে ওনারা শিল্প কারখানা খুললা, মানে এত পরিমাণে মানুষের ক্ষতি ক্ষয়ক্ষতি হয় যে বলারও বাহিরে। যে প্রায় সময় দেখা যাচ্ছে কি ঠান্ডা কাশি জ্বর তাপ আমাদের শরীরে রাগিয়ে তাহে। সো এই কারণে আমি চাইবো যে আপনারা অবশ্যই যারা আমাকে চিনেন, আমাকে দেখতেছেন, তো অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আর আমি প্রশাসন ভাইদেরকে বলবো যে আপনারা অবশ্যই বড় বড় নেতা ফেতাকর কথা না হইনি, আপনারা দলীয় নেতা ফেতাকর কথা না হইনি, আপনারা অবশ্যই নিজেরাও ইনকোয়ারি করা যান, যাতে ইটের বাড়াগুলি একটু কম থাকে। যেরকম ধরেন যে এই গাছগুলি এখন বিরল প্রজাতির প্রাণী হয়ে যাচ্ছে, এই গাছগুলি এখন বিরল প্রজাতির একটা প্রাণী হয়ে যাচ্ছে। কারণ এই গাছ আসলে এখন আমি এই গাছ দিয়ে ডাল খাউন যা, শাক খাউন যা, এই গাছটি দিয়া এটি সিলিটি রাখা আমি জানি ওনারা খায় এটি দিয়া, কারণ এটি দিয়ে ডাল শাক দুই রেখাতে জাস্ট এটার মধ্যে একটু জিরা একটু আদা দিয়ে দিতে আপনারা ডাল নান দেন, তাহলে অবশ্যই এত পরিমাণ স্বাদ ও সুটকি দিয়ে রাখলে বলারও বাহিরে ডাল নানলে, কিংবা এটা দিয়ে আপনার শাক খাইলেও রসুন দিয়ে অনেক ভাল লাগে। এই একটা গাছের গুণ আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা খাইলে আপনার শরীরের ভিতরে যদি কোনো জায়গায় কোনো কিছু হয়, তাহলে অবশ্যই আপনার সুস্থ বোধ করবেন। আর জাগরণী ছেলে সন্তান না হওয়ার সম্ভাবনাটা তাদেরও হইতে পারে এই গাছের শাক সবজি খাইলে, এটা আমি জানি। সো আপনারা আবার আমার হাসি এটা আবার আপনারা দেখবেন না, কারণ আমি কথাটা রাইট পয়েন্টে বলতেছি। আর এটা আমি এই যে এটা আমি থুয়া দিচ্ছি, এটা মানে এটা আমি এখন বিক্রি করার জন্য আনছি। যে ব্যাডের লাগে অবশ্যই কমেন্টে জানা দিবেন, আর আপনারা নির্ধারিত টাইম মতনে টাকা দিয়ে দিবেন, আমি আপনাদের কাছে এটা পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসে। এটা আমরা নতুন করছি কুরিয়ার সার্ভিসটা। আর যে আরেকটা গাছ আপনাদেরকে আমি দেখাই, এই যে একটা